এক দেশে এক রাজা ছিল, তার একটা চোখ পাথরের। সেই রাজার ছিল তিন রানী, একজন জাদুবিদ্যা জানে, একজন সারাদিন ঘুমায় আর সারা রাত জাগে। সবচেয়ে ছোট রানী একটা দাঁতও নেই, জন্ম থেকেই তার দাঁত ওঠেনি, তাই সে চোখ দিয়ে হাসে। আর যে রানী জাদু জানে তার নাম আশ্চর্যময়, নিশাচরী রানীর নাম চাঁদনী, এবং সবচেয়ে ছোট রানীর নাম ফুটফুটি, এটাই তার ভালো নাম আর ডাক নামও। রাজার নাম রাজচন্দ্র, তাই শুধু রাজা বললেই চলে। এই রাজাটি খুব চিনে বাদাম ভালোবাসে, তাই তার রাজপোশাকের দু পকেট ভর্তি চিনে বাদাম থাকে সবসময়। আশ্চর্যময় ইচ্ছে মতন ঝড় বৃষ্টি ডেকে আনতে পারে। প্রাসাদের উলিন্দে দাঁড়িয়ে এক এক সন্ধ্যাবেলা সে আকাশের দিকে দু হাত তুলে বলে, আয় আয়। একটু পরেই শোষ শব্দ শুরু হয়। রাজার বড় দুঃখ, তার কোনো দুঃখবোধ নেই এই বলে। দুঃখ কাকে বলে তা সে জানেই না, কোনোদিনও তার এক ফোঁটা চোখের জলও পড়েনি। একটা চোখ না থাকলেও কি মানুষ কাঁদে না? জন্মান্ধরাও তো কাঁদে। এই রাজা কাঁদতেই শিখল না। নিশাচরী মেঝরানী রাত্রিবেলা স্নান করতে ভালোবাসে। রাজপ্রাসাদের পেছন দিকে অনেকটা বাগান, তার পাশে একটা ছোট নদী। নদীটি ছোট হলেও সারা বছরই ছলছল করে জলস্রোত। রাত্রিবেলা স্নান করলে আবরু লাগে না। মধ্যরাত্রি পেরিয়ে গেলে ছোট নদীটিতে নেমে চাঁদনি মনের আনন্দে সাঁতার কাটে। আসল রাজ্য শাসন করে মন্ত্রী, সেনাপতি আর কোটাল। রাজা শুধু চিনে বাদাম খায় আর গল্প শোনে, দুঃখের গল্প। রোজই একজন দুজন লেখক কবিকে ডেকে আনা হয়, তারা প্রাণপণে দুঃখের কাহিনী বানায়। রাজাকে কাঁদাতে পারলেই তো মিলবে প্রচুর পারিতোষিক, এখনও পর্যন্ত কেউই সক্ষম হয়নি। রাজপুত্র কিংবা রাজকন্যা কি নেই? আছে কয়েকজন, কিন্তু তারা এলেবেলে, তারা গায়ে ফু দিয়ে বেড়ায়। বিকেলবেলা যখন কবি লেখকরা গল্পগাথা শোনাতে আসেন, তখন আশ্চর্যময়ীকে ধারের কাছে দেখা যায় না। চাঁদনি তখন ঘুমায়, শুধু ফুটফুটি মাঝে মাঝে এসে রাজার পাশে বসে। ফুটফুটির বয়স মাত্র 23, এই বয়সের মেয়ে সম্পূর্ণ ফোকলা, এরকম কেউ কখনো দেখেনি। তার হাসি বিচ্ছুরিত চোখ দুটির জন্য তার মুখে একটা সুন্দর আভা ফুটে ওঠে। তাই তাকে বিয়ে করার জন্য অনেক হোমরাচোমরা রাজা মহারাজা সৃষ্টি যোদ্ধারা উঠে পড়ে লেগেছিল। রাজা রাজচন্দ্র অনেক টাকা পয়সা খরচ করে ফুটফুটিকে জিতে এনেছেন। কেউ একজন প্রস্তাব দিয়েছিল ছোট রানীকে নকল দাঁত পরিয়ে দিলেই তো হয়, আজকাল কত রকম ব্যবস্থা হয়েছে। তাই শুনে রাজা এমন চটে গেল যে তখনই সে ব্যক্তিকে পাঠিয়ে দিল নির্বাসনে। ফুটফুটিকে সঙ্গে নিয়ে গল্প শোনা মহা মুশকিলের ব্যাপার। অতি কাঁচা দুঃখের গল্প শুনতে শুনতে মাঝপথে তার চোখের হাসি মুছে যায়, টপটপ করে জল ঝরতে থাকে, তারপর সে ফুঁপিয়ে ওঠে। তা দেখে রাজার হাসি পায়। এ রাজা গান বাজনা বিশেষ পছন্দ করে না, নর্তকী বাইজি নিয়ে রাত্রি যাপনের শখও নেই। তার সবচেয়ে বেশি ভালো লাগে চিনে বাদামের খোসা ভাঙার শব্দ, মুচুর মুচ মুচুর মুচ। তবু এ প্রাসাদের অন্দরে কেউ একজন লুকিয়ে লুকিয়ে বাঁশি বাজায়, যখন তখন বেজে ওঠে বাঁশি। বাঁশির শব্দ গোপন রাখা যায় না, তবে যে বাজায় সে থাকে লুকিয়ে। ফুটফুটির কান্না শুরু হলে আর থামতেই চায় না। তখন রাজা রক্তচক্ষে তাকায় সেদিনকার আহত কবিটির দিকে। সে যে কাজের জন্য এসেছিল তার উল্টো ফল ফলেছে, কবিটি ভয়ে পালায়। রাজা মুঠো মুঠো চিনে বাদাম খেয়ে মেজাজ শান্ত রাখার চেষ্টা করে। রাগ কমতে শুরু করলে হাসে আপন মনে। এদিকে আশ্চর্যময় একদিন জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে ফুটফুটি, তুই ওইসব পচা পচা গল্প শুনে কাঁদিস কেন রে? সবই তো একঘেয়ে, আমি দু একবার শুনে ফেলেছি। গল্পগুলোতে থাকে শুধু কারা খেতে পারে না, খিদের জ্বালায় মরে, কিংবা বনায় বাড়িঘর ডুবে যায়, আর কবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই সীতাহরণ কিংবা দ্রৌপদীর বস্ত্রহরণ, নামগুলো খালি বদলে দেয়। অন্যের দুঃখের কথা শুনে কাঁদবার কি আছে? ও মা, আমি অন্যের দুঃখের কথা শুনে কাঁদতে যাব কোন দুঃখে? যেই ওসব গল্প শুনি অমনি আমার নিজের দুঃখগুলোর কথা মনে পড়ে যায়। তোর আবার কিসের দুঃখ রে?
আছে গো দিদি, কত দুঃখ, মেয়ে মানুষের কি দুঃখের শেষ আছে? শোনো মেয়ের কথা, আমরা কি মেয়ে মানুষ নাকি? আমরা তো রানী, আমাদের কি রান্নাঘরে গা পুড়াতে হয় না বেটা ছেলের জামা কাপড় কাচতে হয়? আমাদের কি পায়ে কাটা ফুটে না আমাদের পুরুষরা টানাটানি করে? দিদি গো, তোমার কোনো দুঃখ নেই সারা জীবনে একটাও? একটা না হোক, আধখানা আছে, সে কথা আমি কাউকে বলি না, সেজন্য আমার কান্নাও পায় না। চাঁদনির দুঃখ আছে কি না তা ঠিক জানা যায় না, সে কথাই বলে না কারোর সঙ্গে, কথা বলবে কখন? সারাদিন তো সে ঘুমিয়েই থাকে, আর যখন সে জাগ্রত তখন অন্যেরা ঘুমন্ত। রাত্রির তৃতীয় প্রহর পার হলে যখন রুগী ভুগী এমনকি চোরেরাও ঘুমিয়ে পড়ে, তখন চাঁদনি প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। খানিক আগে নদীতে সাঁতার কেটে এসেছে বলে তার শরীরটা চনমনে হয়ে আছে, অঙ্গে বেশি পোশাকের বালাই নেই, শুধু ঝুমঝুম করে বাজে তার পায়ের নূপুর। এক একদিন দেখা হয় একটা ভূতের সঙ্গে, ভূতটাকে প্রায় পোষাভূত বলা যায়। সে দাঁড়িয়ে থাকে সিঁড়ির নিচে, ঝাপসা ঝাপসা চেহারা, চাঁদনি তাকে মোটেই ভয় পায় না। আজ কেমন আছিস রে ভূত? আমাকে শরীর দাহ, আমাকে শরীর দাহ। সে আমি কি করে দেব? তুই কেন মরতে গিয়েছিলি? মরার পর কি শরীর থাকে? কেউ যদি খুব করে চায় তাহলে আমরা শরীর নিয়ে ফিরে আসতে পারি, তুমি কি একটিবারও আমাকে চাইবে না? তুই আমার সঙ্গে সাঁতার কাটতে পারবি? দেখ কি যে বলো, ভূতেরা কখনো জলে নামে নাকি? কোনো গল্পে শুনেছ? তাহলে থাক তুই ভূত হয়ে, আজ পর্যন্ত আমি একজনও সাঁতারের সঙ্গী পেলাম না। প্রাসাদের ছাদে দুপুরবেলা দাঁড়িয়ে আছে আশ্চর্যময়ী, এদিকে ঝড়ের বেগ বাড়ছে ক্রমশ, এখনো বৃষ্টির দেখা নেই, কালো আকাশ জিরে ঝলসাচ্ছে লকলকে বিদ্যুৎ, ভেঙে পড়ছে গাছের ডাল, পাখিরা সামলাতে পারছে না সেই ঝড়ের তীব্রতা, গাছের শুকনো পাতার মতো মাটিতে ঝরে পড়ছে মৃত পাখি। আশ্চর্যময়ী দাঁড়িয়ে আছে স্থির হয়ে, পতাকার মতো নড়ছে তার শাড়ির আঁচল, আবেশে চোখ বুজে যাচ্ছে তার, সারা শরীর যেন রভসের সুখ। একটু পরে রাজা উঠে এলো ছাদে, বড় রনের কাঁধে হাত রেখে বলল, আশ্চর্য, তুমি এই ঝড় ডেকে এনেছ, এবার থামাও, শুনলাম নাকি প্রজাদের বাড়িঘর ভেঙে পড়েছে। ঝড়কে ডেকে আনতে পারে আশ্চর্যময়ী, কিন্তু থামাবার ক্ষমতা তার নেই, এখানে তার জাদুবিদ্যা নিষ্ফল। কথার উত্তর না পেয়ে রাজা আশ্চর্যময়ীর চুলের মুঠি ধরে প্রবল ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে। আশ্চর্যময়ীর সঙ্গে সঙ্গে চেতনাহীন, তারপরে কমতে লাগলো ঝড়। আকাশের দিকে তাকিয়ে রাজা বলল, বাহ, তাহলে আমিও একটা জাদু শিখলাম। নিত্য নতুন কবি ও কথাকার খুঁজে বার করাই দুরু হয়ে উঠেছে, সবাই তো ব্যর্থ হয়েছে রাজাকে কাঁদাতে, আর নতুন লেখক পাওয়া যাবে কোথায়? মন্ত্রী মশাইও হয়রান, সেনাপতিও কোটালকে অলিতে গলিতে খোঁজাখুঁজি করতে পাঠায়। সন্ধ্যা হয় হয়, হঠাৎ বাঁশির শব্দ শুনে রাজা উৎকর্ণ হয়ে উঠল। কে বাঁশি বাজায়? সেপাই শান্তি প্রহরী দ্বারপাল কেউ জানে না। বাইরের কেউ লুকিয়ে আছে রাজপ্রাসাদে? যদি বদ মতলবে কেউ লুকিয়ে থাকতে চায় তাহলে বাঁশি বাজিয়ে জানান দেবে কেন? রাজার মনে খটকা লেগে থাকে, চিনে বাদাম খেতে থাকে মুঠো মুঠো। ফুটফুটির ঘরের সামনের বারান্দায় অনেকগুলো পাখির খাঁচা, এইসব পোষা পাখিগুলোকে ফুটফুটি নিজের হাতে ছোলা খাওয়ায়, ওদের মধ্যে তার সবচেয়ে প্রিয় একটা ময়না। ফুটফুটির সঙ্গে সেই ময়নার অনেক মনের কথা হয়, ময়নাটা মানুষের মতন কথা বলতে পারে না, ফুটফুটি পাখিদের ভাষা জানে। ফুটফুটির ঘরের দিকে যেতে যেতে রাজা অনেক সময় শোনেন সে পাখি আর তার ছোট রানীর মাঝে বাক্যালাপ, কিছুতেই কিছু বুঝতে পারেন না। রাজা যে সবসময় প্রাসাদেই বসে থাকেন তা কিন্তু নয়, মাঝে মাঝে তিনি নগর পরিভ্রমণেও যান ছদ্মবেশে, কোনো দিন ফকির দরবেশ সাজেন, কোনো দিনও স্ত্রীলোক, নগরে ছড়িয়ে পল্লী গ্রামে চলে যান, শুনতে পান মানুষের ঝগড়াঝাটি কান্নাকাটি, এসবও যেন পাখির ভাষার মতন, কিছুই তার বোধগম্য হয় না। একদিন একজন নবীন কবিকে ধরে আনা হলো, তার নাম সুজয়,
এর আগে কয়েকবার তাকে অনুরোধ করা হয়েছিল, সে আসতে চায়নি। মহারাজ, আপনাকে কাঁদাবার মতন কোনো গল্প কবিতা আমার জানা নেই, তাই আমি এতদিন আসিনি। তবে আমি একজনের জীবনী লিখছি, সেটা শেষ হলে আপনাকে শোনাবার ইচ্ছা আছে। কার জীবনী? আপনার। আমার? তুমি আমার জীবনের কতটুকু জানো? আপনার জন্মকাহিনী কিংবা বাল্য জীবন সম্পর্কে কিছুই জানি না বটে, কিন্তু আমি লিখছি আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে, অদূর ভবিষ্যতের সব কথা। ধরুন শুরু হয়েছে এই বছর থেকে, এখনো অবশ্য পুরোটা শেষ হয়নি। যতখানি লিখেছ তাই শোনাও। কবিটি মাথা দুলিয়ে দুলিয়ে পাঠ করল সেই আখ্যান কাব্য। সব শুনে রাজা গম্ভীরভাবে জিজ্ঞেস করল, এসবই আজগুবি কাহিনী? না মহারাজ, সত্য ঘটনা অবলম্বনে। যা এখনো ঘটেনি তা সত্য হবে কিনা তুমি জানলে কি করে? রামের জন্ম না হতেই রামায়ণ লেখা হয়নি? সব ঠিক ঠিক মিলেছে কিনা, কবিরা এরকম পারে? আচ্ছা, পরবর্তী সাতটা দিন দেখা যাক। সেই যে একদিন ছাদে উঠে রাজা আশ্চর্যময় কেশাকর্ষণ করে ঝড় থামিয়েছিল, তারপর থেকে আর একবারও ঝড় আসেনি, বৃষ্টিময় মেঘও আসেনি, খরতপ্ত হচ্ছে বাতাস। এর মধ্যে আশ্চর্যময়ের সঙ্গেও রাজার কোনো কথা হয়নি। এক দাসের মুখে খবর পেয়ে রাজা দৌড়ে গেল আশ্চর্যময়ের ঘরে। সেখানকার দৃশ্য দেখে রাজা একেবারে তাজ্জব। সারা ঘর ভর্তি চুল ছড়ানো, কালো মেঘের মতন পিঠ কোমর ছড়ানো চুল ছিল আশ্চর্যময়ের, প্রায় সব উঠে গেছে। শেষ কয়েক গাছে চুল টেনে টেনে তুলছে আশ্চর্যময়ী। এ কি? আশ্চর্যময়ী মুখ ফিরালো। তার নাকের নিচে গোব গজিয়েছে, গালে নবীন ত্রিনের মতন দাড়ি, দৃষ্টিতে তার লাল রঙের আভা। রাজার বুক কেঁপে উঠল। সে কবিটি লিখেছিল রাজার এক রানী হঠাৎ একদিন পুরুষ হয়ে যাবে। রানী যদি পুরুষ হয়ে যায় সে কি হবে, রাজার প্রতিদ্বন্দ্বী? দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে রাজা প্রহরীদের হুকুম দিল, এ ঘরের দরজা বন্ধ করে রাখো, আর কোনোদিনও খুলবে না। একটু শান্তি পাওয়ার জন্য রাজা গেল ফুটফুটির ঘরের দিকে। পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটি, তার দু চোখে ঝিলমিল করছে হাসি। ফুটফুটি দুদিকে দুটি হাত ছড়িয়ে দিল, তারপর কথা বলল পাখির ভাষায়। এরপর দুদিন ধরে রাজা ফুটফুটিকে কথা বলাবার চেষ্টা করে গেল, তাতে কোনো লাভই হলো না। ফুটফুটি মানুষের ভাষা একেবারেই ভুলে গেছে। রাজার মনে পড়ল পাখিদেরও দাঁত থাকে না, ফুটফুটি আস্তে আস্তে পাখি হয়ে যাবে কি তাহলে? দুপুরবেলা হাহা করছে বাতাস, প্রাসাদটা যেন বড় বেশি নির্জন। লোকজন সব গেল কোথায়? একজন প্রহরীকে দেখতে পেয়ে রাজা বলল, শিগগিরই মন্ত্রীকে ডেকে আনো। রাজা এলো চাঁদনির ঘরে, পালঙ্কে শুয়ে অঘরে ঘুমোচ্ছে চাঁদনি। রাজা তার শরীর ধরে নাড়াচাড়া করে বলতে লাগলো, ওঠ ওঠ, কেন কেন তুই প্রত্যেক দিন সারাদিন ঘুমাবি? কেনই বা তা আমি সহ্য করব। চাঁদনি উঠে বসল, চোখ যেন খুলতেই পারছে না। আবার রাজার বকুনি শুনে সে চোখ মেলল অতি কষ্টে, তার চোখের রং সাদা। কাতরভাবে চাঁদনি বলল, মহারাজ, আমি দিনের বেলা দেখতে পাই না, সূর্যের আলো আমার সহ্য হয় না। আপনি আমাকে বকুন, মারুন, যা ইচ্ছে তাই করুন, মাঝরাত্রিতে আমাকে মা জন্ম দিয়ে মরে গেছে, তাই শুধু আমি রাত্রিটাই চিনি। সবই তো মিলে যাচ্ছে, যত নষ্টের গোড়া ওই কবিতা, ওর লেখা থামিয়ে দিতে পারলেই বাকি অংশটা মিলবে না। এর মধ্যে আরও অনেকটা লিখে ফেলেছে নাকি? রাজা চিৎকার করে উঠল, ওরে কে কোথায় আছিস? শিগগির ওই সুজয় নামের কবিটাকে ধরে নিয়ে আয়। কেউ উত্তর দিল না। এর মধ্যে বেজে উঠল সেই লক্ষ্মী ছাড়া বাঁশিটা। রাজা নিজে ছোটাছুটি করে খুঁজতে লাগলো সেই বংশীবাদককে, না পেয়ে ক্লান্ত অবসন্ন হয়ে শুয়ে পড়ল এক সময়। মধ্যরাতে ঘুম ভেঙে উঠে রাজা দেখল কোথাও কেউ নেই, ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না কারো। কবির লেখা এই অংশটা
রাজা কিছুতেই বিশ্বাস করতে পারেনি, তাও সত্যি হলো। তবে কি সেনাপতি নিহত হয়েছে ভীমরাওয়ের হাতে, মন্ত্রী নিরুদ্দেশ আর সবাই ভয় পালিয়েছে? রাজা নিজের মুখে হাত দিয়ে দেখল কি যেন চটচট করছে, রক্ত নাকি? না, জল। এর নাম কান্না। তারপর রাজা বুঝতে পারল কান্না বেরোচ্ছে তার পাথরের চোখ দিয়ে, অন্য চোখটা শুকনো। সেই কবি নিজের কথা কিছু বলেনি। সে কোথায়? সে নদীতে সাঁতার কাটছে চাঁদনির সঙ্গে। চাঁদনি এতদিন পর পেয়েছে তার সাঁতারের একজন সঙ্গী। দুজনে সাঁতরে সাঁতরে চলে যাচ্ছে ছোট নদী থেকে বড় নদীতে, তারপর সমুদ্রের দিকে। এই যে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।